ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করে এরা দেখাতে চাইছে যে এটা কত বীর, কত বড় জায়গা কাজ করছে। কিন্তু দিনে রাতে ঠিক বৌমাকে নিয়ে আমার ভাইরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছে। ফলে অন্য সংস্থানের জন্য যদি মা দুর্গার পূজা এভাবে কার্নিভাল করতে হয়, আমি সেই কার্নিভালকে বারংবার বারংবার সমর্থন জানাবো। অভিষেক ব্যানার্জির বিশেষ ব্যক্তিগত কিছু কাজ আছে যেটা সবাই মোটামুটি যারা খুব ঘনিষ্ঠ বা যারা পারিবারিক তারা জানেন। তিনি সেই কাজে শিডিউল অনেক আগেই দিয়ে রেখেছিলেন। আমাদের রাজনীতির সমস্যা হচ্ছে যখন কেউ খারাপ কথা বলে তাকে নিয়ে সবথেকে বেশি রাজনীতি করা হয়, কিন্তু যে কথাগুলো ভালো কথা হয় সেই ভালো কথার যারা রাজনীতি করেন তাদেরকে কোনোদিন হাইলাইট করা হয় না। একটা কথা আমার খুব ভালো লাগে অনুব্রতদা যখন ফিরে এসেছে, সেটা হলো এই যে এবার বাংলার মিডিয়াদের যে কিছুদিনের একটা শূন্যস্থান ছিল সেই শূন্যস্থানটা পূরণ হলো। মানে অনুব্রতদা মানে খবর, এই খবরটা দীর্ঘদিন ধরে বাংলার মিডিয়া পাচ্ছিল না। সবের কার্নিভালে শাসক দল থেকে অনেক নেতা মন্ত্রীরা ছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন ছিলেন? দেখো, আমি তোমাকে আমি বললাম তৃণমূলের সেনাপতি অনেক দূরের কথা, আমার মতন সাধারণ একজন মুখপাত্র সেও থাকতে পারেনি। তারও বিশেষ কাজ ছিল, তার পুরনো বাড়িতে যাওয়ার ছিল। অভিষেক ব্যানার্জির বিশেষ ব্যক্তিগত কিছু কাজ আছে যেটা সবাই মোটামুটি যারা খুব ঘনিষ্ঠ বা যারা পারিবারিক তারা জানেন। তিনি সেই কাজে শিডিউল অনেক আগেই দিয়ে রেখেছিলেন এবং সেটা নিয়ে গত মাসে চর্চাও হয়েছে। তিনি গত প্রায় প্রায় 10-15 দিন ধরে বিভিন্ন কাজে তিনি বাইরে রয়েছেন, তিনি সেই কাজের জন্য থাকতে পারেননি। ফলে অভিষেক ব্যানার্জির থাকা বা না থাকাটার মধ্যে কোনো রাজনৈতিক যে চিন্তা চেতনা সেটা না করাই ভালো। গতকালকের কার্নিভাল নিয়ে কথা বলছি, গতকালে যেমন বলে দ্রোহের কার্নিভাল ছিল, উৎসবের কার্নিভাল ছিল, এবং দ্রোহের কার্নিভালে আমরা দেখলাম যে মানববন্ধনে যখন হচ্ছিল তার পাশেই কার্নিভাল থেকে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল হিসাব মতো বিসর্জনের দিকে, এবং সেইটা দেখে সাধারণ আন্দোলনকারীরা তারা ক্ষোভে ফেটে পড়েন। মায়ের প্রতিমা বিসর্জন যাচ্ছে কার্নিভালের পরে, সাধারণ আন্দোলনকারীরা তাতে ক্ষোভে পেটে পড়ছেন, এর মধ্যে কী সম্পর্কটা? না, এর মধ্যে একটাই সম্পর্ক। দেখো, যারা আন্দোলন করছেন তাদের তো একটা মানে মানসিক অবস্থানটা খুব জরুরি। সেই মানসিক অবস্থানে তারা মেনে নিতে পারছেন না হয়তো যে আমাদের মানসিক অবস্থান এরকম যাচ্ছে, তাহলে কেন এইভাবে আমাদের সামনে থেকেই এটা যাবে। এটা তো শিডিউল ছিল, আপনাদের তো এটা বোঝা উচিত ছিল যে এটা শিডিউল ছিল, এই শিডিউলের মধ্যে আপনারা এসছেন, সেই জন্যই নানা বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু এই কথাটা কেউ অস্বীকার করতে পারবেন না যে তাদের ক্ষোভের যে গুরুত্ব যেমন রয়েছে, তেমন এই গুরুত্বটাও রয়েছে যে মায়ের যাওয়াটা ওই রাস্তাটায় ছিল। এক, দুই, মায়ের পুজো হয়েছে। তিন, মায়ের পুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকার অর্থনীতি চলেছে, বাজার চাঙ্গা হয়েছে, এবং একই সঙ্গে সাধারণ খেটে খাওয়া মানুষরা কাজ পেয়েছেন, তাদের বাড়িতে কিছু অন্ন গেছে। ফলে অন্য সংস্থানের জন্য যদি মা দুর্গার পূজা এভাবে কার্নিভাল করতে হয়, আমি সেই কার্নিভালকে বারংবার বারংবার সমর্থন জানাবো। আচ্ছা, কোথাও কি এই ভাবনাটা মানুষের মনে বা আন্দোলনকারীদের মনে, এটা কি মানে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছিত অনেক কিছু ইচ্ছাকৃতভাবে তাদের মধ্যে দেয়া হচ্ছে যে যদি আপনি উৎসবে বা পুজোতে যোগদান করেন বা কার্নিভালে যোগদান করেন তাহলে আপনি আন্দোলনে নেই, আপনি বিচার চাইছেন না, এরকম কি কোনো একটা ভাবনা তাদের মধ্যে? না না, এরকম ছিল না, থাকলে তো ওই ব্যাচ পরে মণ্ডপে মণ্ডপে ঘুরতো না। আমি যে জায়গায় ছিলাম বনগায়, সেইখানে আমি দেখেছি সিপিএমের বন্ধুরা তারা এবং আমার ক্লাবের সংগঠনের নেতা, আমার ক্লাব করেন তিনি, পুজোয় প্রত্যেক দিন যথেষ্ট ভূমিকা নিয়েছেন, তিনি নতুন জামাকাপড় পরে ওই ব্যাচটা লাগিয়ে, আমি নাম করছি না, তিনি একসময় কাউন্সিলরও ছিলেন, ব্যাচটা লাগিয়ে তিনি পুরো পুজোটায় অংশগ্রহণ করেছেন, খাওয়া দাওয়াতেও অংশগ্রহণ করেছেন, পুজোতেও অংশগ্রহণ করেছেন, চাঁদাও দিয়েছেন, নতুন জামাও কিনেছেন। ফলে এরকম ভাবনা তারা ছড়াতে চাইছেন। ওই জন্যই তো তোমাকে প্রথমে বললাম যে এরা ভাবনা ছড়াবে এক, এরা কাজ করবে আর এক, এবং লোককে দেখাবে আর এক। এটাই হচ্ছে এদের মূল জায়গা, কনভিন্স করতে পারছে না তাই কনফিউজ করছে এবং মানুষকে দেগে দিচ্ছে। এরা দিনের শেষে সেই রক্ত চক্ষু থেকে আজও সরতে পারেনি। এমনি তো শূন্য, কিন্তু ডিজিটাল মিডিয়ায় তো সবাই সমান, সেজন্য ডিজিটাল মিডিয়াকে যেমন টুম্পা সোনাকে ব্যবহার করেছিল, তেমনই ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করে এরা দেখাতে চাইছে যে এটা কত বীর, কত বড় জায়গা কাজ করছে। কিন্তু দিনে রাতে ঠিক বৌমাকে নিয়ে আমার ভাইরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছে। গতকালই আমরা দেখলাম যে এই যে আন্দোলন হলো বা দ্রোহের আন্দোলন বলুন, মানববন্ধন বলুন, সেখানে পুলিশকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, এবং এর আগে আমরা যদি একটু আগে পিছিয়ে যাই যে সজল ঘোষের পুজো আটকানো নিয়ে পুলিশের সঙ্গে, পুলিশকে সেখানেও সাধারণ মানুষের তোপের মুখে পড়তে হয়েছিল, বিসর্জনের ঘাটে পুলিশের গায়ে হাত তোলা হচ্ছে, এত মানে কোথাও যে কি এই রাজ্যে পুলিশের মর্যাদাটা কি নিচে নেমে যাচ্ছে সাধারণ মানুষের? মুশকিল হচ্ছে যখন ডাক্তারদের গায়ে হাত পড়ছে,
তখন সেখানে এক ধরনের চিন্তা, আর যখন পুলিশদের আক্রমণ হচ্ছে তখন এক ধরনের চিন্তা। দুটোই কিন্তু মানুষেরকে পরিষেবা দেওয়া, দুটোই কিন্তু মানুষের সম্মান রক্ষা করা বা মানুষের যে যাবতীয় জিনিস রক্ষা করার যাদের যা রোল আছে সেই রোল অনুযায়ী করার কথা। কিন্তু পুলিশ যখন মার খাচ্ছে তখন সেটাকে ভাবা হচ্ছে যে পুলিশের মর্যাদা কমে যাচ্ছে, আর ডাক্তার যখন কোনোভাবে গায়ে হাত মানে ডাক্তারকে বসতেও বলা হচ্ছে গায়ে হাত দিয়ে, তখন বলা হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজ করা হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে ডাক্তারদের গুরুত্ব কতটা, আর কারা পুলিশের গুরুত্বটাকে কমিয়ে দিচ্ছে। মুশকিল হচ্ছে যে পুলিশের গুরুত্ব কমানোর জন্য এই সিপিএমরাই দায়ী, তারাই বলেছিল পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার আজও বাড়ো। এরাই এটা তৈরি করতে পেরেছিল, এরাই বলেছিল বন্দুকের নল ক্ষমতার উৎস, কারণ এরাই পুলিশকে চূড়ান্তভাবে ব্যবহার করেছিল। আর আজকের পুলিশ যে যে ভূমিকাগুলো পালন করছে তার মধ্যে যদি কোনো খারাপ থাকে আমরা তার সমালোচনা করেছি, কিন্তু ডাক্তারদের ভূমিকা কেন সমালোচনা করতে গেলে আমাদের গা হাত পা কেঁপে যাচ্ছে, কারণ তাদের হাতে জীবন রয়েছে তাই। কিন্তু তাদের ভূমিকা সমালোচনা করা যাবে না, আমি বলছি সব ডাক্তার নয়, কিছু ছোট শ্রেণীর ডাক্তার যারা নিজেকে ব্যবসার উপর গুরুত্ব দিচ্ছেন। তুমি বলো না, তুমি চলে যাও না, তোমার যদি আমার যদি এখন হঠাৎ করে ইন্টারভিউ দিতে দিতে আমার হার্ট অ্যাটাক হয়, চলে যাও যে কোনো বেসরকারি নার্সিংহোমে, মোটামুটি পার ডে বিল হবে, আইটেমাইজড বিল দেবে না, আইটেমাইজড বিল দেবে না, মোটামুটি একটা গড়ে পত্তায় পার ডে 70,000 টাকা করে বিল করে দেবে। তা তুমি বলো সেখানে স্বাস্থ্যসাথী আসার পরে যখন মানুষ দেখছে স্বাস্থ্যসাথীতে বেশি যাচ্ছে, কেন নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ডগুলো নিচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে, আর যখন সেখানে আমরা বলছি তুমি নিতে বাধ্য তখন তারা নানাভাবে ব্ল্যাকমেল করছে। সেই মূল কারণ কি জন স্বাস্থ্য পরিষেবাটাকে আরও মানে কাছাকাছি করে দেওয়া? ধরো কালকে একটা পেপারে দেখলাম একজন লিখেছেন বিখ্যাত লেখক যে স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে তুলে দিয়ে বেসরকারিকরণ করার চেষ্টা হচ্ছে হ্যানা ত্যানা, তিনি আবার আন্দোলনেও রয়েছেন। কিন্তু আজকেই দেখলাম যে মালদার একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক ডাক্তারকে নাকি হেনস্থা করা হয়েছে, কারণ সেই ডাক্তার রোগীকে রেফার করে দিয়েছিলেন। এবার দেখো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যখন স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা ডাক্তার নিয়োগ করছি, আগে তো ডাক্তার থাকতো না, তোমাদের বয়স কম কিন্তু যাদের বয়স বেশি তারা জানতেন যে ডাক্তার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকতো না। এখন ডাক্তাররা স্বাস্থ্যকেন্দ্রে মুর্শিদাবাদ মালদা বীরভূম পুরুলিয়া সব ক্ষেত্রে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু এরা যাবে না, এরা যাবে না, এদেরকে যেভাবে গ্রামে গ্রামে পাঠানোর চেষ্টা করা হচ্ছে এরা যাবে না। তার বিরুদ্ধে আন্দোলনটা করতে হবে, সব কলকাতা কেন্দ্রিক করে দেওয়ার চেষ্টা করছে, আমরা সেখানে আরও বেশি করে গ্রামে ছড়িয়ে দিতে চাইছি জনস্বাস্থ্যটাকে। সেই জনস্বাস্থ্যের বিরুদ্ধে কালকে দেখলাম একটা লেখা লেখা হলো যে সরকার নাকি জনস্বাস্থ্য চাইছে না, আর আজকে যখন যে আন্দোলনটা দেখলাম যে ডাক্তারের বিরুদ্ধে হলো সেখানে দেখলাম জনস্বাস্থ্যকে ব্যবহার করেই সেই ডাক্তার আজকে ডাক্তার, কোনটা সত্যি? এইখানে পুলিশের ওপর আক্রমণটাকে আমি একটা জায়গায় দেখব মানুষের মানসিক অবস্থানের জন্য এটা হয়েছে, ঠিক যেইভাবে মানুষের মানসিক অবস্থানের জন্য একটা ডাক্তারের গায়ে হাত পড়ে আমি খানিকটা সমানভাবে যদি দেখি আমাকে আপনারা খারাপ বলতে পারেন, কিন্তু মানুষের মানসিক অবস্থানটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। ফলে পুলিশকে যে আঙ্গিকে মানসিক অবস্থানের পরিপ্রেক্ষিতে গো ব্যাক করা হয়েছে বা ফিজিক্যাল মেন্টাল অ্যাবিউজ, হয়তো ডাক্তারের ক্ষেত্রেও সেটা সত্যি, কিন্তু ডাক্তারের ক্ষেত্রে আমরা এক অ্যাপ্রোচে দেখি কারণ তারা জীবন দান করেন, আর পুলিশের ক্ষেত্রে আর এক অ্যাপ্রোচে দেখি কারণ তাদেরকে আমরা দলদাস হিসেবে দেখানোর প্রতিপন্ন করার চেষ্টা যারা করার তারা করেছেন। এই অ্যাপ্রোচের পার্থক্য আর কিছুই নয়। আমরা দেখেছিলাম যে নীলাঞ্চন দাস তিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিছুদিন আগে একটি টুইট করেছিলেন এবং অনশনকারী জুনিয়র ডাক্তার সাধারণত ছেলেদেরকে তিনি বলেছিলেন পার মাতাল। আপনি এই বক্তব্যের সঙ্গে কতটা সমর্থন করেন? না, আমি এই শব্দটাকে নিয়ে নানান বিতর্ক হতেই পারে, আমি কতটা সমর্থন করি বা করি না তাতে যায় আসে না। দলের মুখপাত্র হিসেবে বলি যে দল আন্দোলনের কোনো রকম বিরোধিতা করে না, দল আন্দোলনকারীদের কোনো রকম বিরোধিতা করছে না, দল অনশনে যারা করছে তাদেরকে বলছে আপনারা প্লিজ অনশনে থাকবেন না, দল বলছে যে আপনারা প্লিজ অনশন তুলুন, আপনারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন এবং আপনার স্বাস্থ্যের উন্নতি হোক। কিন্তু নীলাঞ্জনকে আপনারা এত গুরুত্ব দিয়ে এত বড় জায়গায় দিলেন, নীলাঞ্জনের যোগ্যতাকে এতদিন পরে আপনারা গুরুত্ব দিলেন, একজন অতি শিক্ষিত ছেলে এবং খুব ভালো কাজ করে, পড়াশোনায় অত্যন্ত ভালো ছেলে, এই যে ভালো ছেলেরা একটা খারাপ কথা বলেছে বলে মনে করছেন আপনারা এবং সেই নিয়ে এত খবর হচ্ছে, আমার খুব অবাক লাগে যে এত ভালো ভালো কাজও করেছে, এত আর্টিকেল ওর আছে, এত সুন্দর পড়াশোনায়, সেটা নিয়ে কোনোদিন আজ অব্দি চর্চা হয়নি। আমাদের রাজনীতির সমস্যা হচ্ছে যখন কেউ খারাপ কথা বলে তাকে নিয়ে সবথেকে বেশি রাজনীতি করা হয়, কিন্তু যে কথাগুলো ভালো কথা হয় সেই ভালো কথার যারা রাজনীতি করেন তাদেরকে কোনোদিন হাইলাইট করা হয় না। নীলাঞ্জনের যোগ্যতা আরও বেশি এর থেকে, নীলাঞ্জনকে আরও আগে আপনাদের গুরুত্ব দেওয়া উচিত ছিল তার ভালো কাজের জন্য, দুর্ভাগ্য সেই ভালো কাজগুলো সেই সময় গুরুত্ব পায়নি, সে যা হোক পেয়েছে। কিন্তু এই একইভাবে আমি যদি একটা প্রশ্ন পেতাম, ওরা মাতাল গাঁজা খায়, গাঁজা খেয়ে ওরা ওখানে আন্দোলন করছে, অগ্নিমিত্রা যাচ্ছিল ওকে গো ব্যাক বলেছে, জানেন তো এই বক্তব্যটা কার?
পাশে কাদের কাদের নিয়ে বসিয়ে বলেছিল, অগ্নিবিদটা পাল যেমন ছিলেন তেমন বিখ্যাত নেতারা ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন, প্রাক্তন রাজ্যপাল ছিলেন, সবাইকে পাশে নিয়ে ওই মালগুলো গেঁজা খায়। কে বলেছিল এটা কুইজ হিসেবে রাখুন না, দেখুন বাংলার জনগণ বোঝে যাবে কে। ঠিক সেই বিজেপি, যেই বিজেপি শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল করে আজকে এলোপি করে দিয়েছে, সেই শুভেন্দু অধিকারী এই শব্দগুলো কয়েকদিন আগে বলেছিল যখন অগ্নিমিত্রার দিকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। এই হচ্ছে অ্যাপ্রোচের পার্থক্য, যে নীলাঞ্জন যখন ভালো ভালো কাজগুলো করেছে, ভালো ভালো কথাগুলো বলেছে, ভালো গবেষণা করেছে, নীলাঞ্জনকে গুরুত্ব দেওয়া হয়নি। একটা এমন কথা যে কথায় দেখা গেল নীলাঞ্জনের সঙ্গে অনেকে যেতে পারলেন না, নীলাঞ্জনের ওই কথাকে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ হিসেবে বা তৃণমূলের অ্যাপ্রোচ হিসেবে দেখালেন, কই তারা তো বিজেপির অ্যাপ্রোচ হিসেবে ওই মালগুলো গাঁজা খেয়ে ওরকম করেছে সেটাতে কোনো কিছু বললেন না। শুধু এটা নয় কিন্তু বিজেপির মানে যদি আপনি ক্রমোচ্চ স্তরবিন্যাস অনুযায়ী দেখেন, অবশ্য ক্রমোচ্চ স্তরবিন্যাস বললে বিজেপি বুঝবে না, যদি আপনি পদের নির্দিষ্ট স্তর হিসেবে দেখেন তাহলে শুভেন্দু অধিকারীর যে স্তর নীলাঞ্জনের তার স্তরের দিক থেকে একদম সদ্য একটা জায়গা। নীলাঞ্জন সদ্য আমাদের একটা গড়ে ওঠা আইটি সেল তার একজন সম্পাদক, কোথায় কার পদের গুরুত্ব সেই জায়গাটা যদি অনুধাবন করেন তাহলে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে চর্চাটা হওয়া উচিত ছিল বাংলার গণমাধ্যম সেই চর্চাটা করলো না। এটাই খুব দুঃখের যে শুভেন্দু অধিকারী যাদেরকে মাল বলল, গাঁজাখোর বলল, তারাও তো ডাক্তার এবং তারা অনশন করছিল না, তারা শুধু অগ্নিমিত্রার দিকে গো ব্যাক বলেছিল, সেইটা নিয়ে এই ধরনের কোনো চর্চা বিশেষভাবে হলো না। কিন্তু নীলাঞ্জনকে নিয়ে খবরের পর খবর হচ্ছে, তাও আমি নীলাঞ্জনের জন্য গর্বিত, কারণ নীলাঞ্জন ভালো কাজ করে যে প্রচার প্রসার পায়নি, ওর অনেকের কথায় একটা খারাপ কথার জন্য নীলাঞ্জন যে আজকে প্রচার প্রসার পেল এটা ওর আগেই পাওয়ার কথা ছিল। একটা শেষ প্রশ্ন করব, জাস্ট যে বীরভূমে সরকারি কার্নিভালের শুরু হলো অনুব্রত মণ্ডলের হাত দিয়ে, সেখানে কোনো এমএলএ বলুন বা নেতা নীতি না তার হাত দিয়ে হয়েছে, তো আবারও কি বীরভূমে অনুব্রত মণ্ডলের যে রাজ বা সেই চরম চরম কি আবার ফিরে আসছে? আর কিছু হোক না হোক একটা কথা আমার খুব ভালো লাগে অনুব্রতদা যখন ফিরে এসছে, সেটা হলো এই যে এবার বাংলার মিডিয়াদের যে কিছুদিনের একটা শূন্যস্থান ছিল সেই শূন্যস্থানটা পূরণ হলো। মানে অনুব্রতদা মানে খবর, এই খবরটা দীর্ঘদিন ধরে বাংলার মিডিয়া পাচ্ছিল না, হ্যাঁ মদন দা মানে খবর বিভিন্ন দিন ধরে খবর কম পাচ্ছে, এখন এই খবরগুলো বেশি পাবে। মুশকিল হচ্ছে অনুব্রতদা সবসময় রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মানুষ, তার কথাকে তার শব্দচয়নকে আমি সমর্থন করি না, আমি দীর্ঘদিন সেটা বাংলা মদন মাধ্যমে বলে এসেছি, কিন্তু তার যে রাজনৈতিক অস্মিতা তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেটাকে আমি কখনো অস্বীকার করি না। কেন করি না, তার কারণ তিনি 2 বছরের বেশি ছিলেন না, তার মধ্যেই কিন্তু 24 সালের ভোট হয়েছে, সেই ভোটে কিন্তু ওখানে তৃণমূলের জয় জয়াকার হয়েছে। ফলে এইটাই হচ্ছে আমাদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ, যেটা অনুব্রতদা ছাড়াও আমরা ওখানে গুরুত্ব দিয়ে পেয়েছি, আগামী দিনেও পাবো। রাজভবন অভিযান করেছিলেন এবং সেখানে যে তারা একদম রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে এসে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন যে আমরা চকলেট স্যান্ডউইচ দিয়ে অনশন চালাই না, কি মনে হয় কার উদ্দেশ্যে এই কথা বলা? আমি তো সেখানেই বলছি যে এর মধ্যে অনেক ডাক্তারবাবুরা আছেন যারা দীপক ঘোষের বইয়ের পাতা শেয়ার করেছেন, করে নানান ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, কার উদ্দেশ্যে বললেন কি করলেন সেটা খুব পরিষ্কার, কিন্তু এমন কারুর উদ্দেশ্যে বলছেন কি যিনি একা দাঁড়িয়ে শূন্য করে দিয়েছেন, আমরা 230 ওরা 30, সেই সব লোকগুলোকে কারা শূন্য করে দিয়েছে? ফলে সমস্যাটা হচ্ছে ওই এলিটিজমের, যে আমরা বলবো সর্বহারার কথা কিন্তু আমি সেই সাদা ধুতি বা একদম পাঞ্জাবি কেতাদুস্তর হয়ে এলিটের পলিটিক্স করবো, সেই এলিট পলিটিক্সটার সমস্যা হচ্ছে আসলে, আর কিছু না। এখানে ব্রিঙ্গিং দ্য মানে মানে ব্যাকওয়ার্ড ব্যাক ইন এই জায়গাটা যে চেষ্টা করা হচ্ছে, ফলে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে সামনে আনার যে চেষ্টা হচ্ছে, সে সম্পূর্ণভাবে কি যারা শূন্য আছে খাতায় তাদেরকে আনার সম্পূর্ণ একদম সম্পূর্ণ চেষ্টা হচ্ছে সেইটা। এবং দেখো সেই কারণেই তো সেই ডাক্তারবাবুরা যারা আগে ওই সংগঠন করতেন তারা আজকে সামনের সারিতে, সে মানস গুমটা বলুন বা সুবর্ণ গোস্বামী বলুন, তারা সামনে কেন, এমনকি কুণাল স্যারও সেখানে রয়েছেন, কুণাল সরকার, আমি খুব সম্মান করি সবাইকে প্রত্যেককে, কারণ তারা আমাদের জীবন বাঁচান, তাদের ছাড়া আমাদের চলবে না, তাদের উপর আমরা নির্ভর করি। কিন্তু 5 লাখের জমি যদি 50 লাখের জমি যদি 5 লাখে পাওয়া যায় কোথাও তো দায়বদ্ধতা থাকেই। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হাট।